হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর দোয়া রহমতে আপনারা সবাই ভালোই আছেন আমার জন্য দোয়া করবেন এবং আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার সাথে শেয়ার করবেন কারণ আপনাদের অনুপ্রেরণায় আমি আগে বাড়তে পারব তো আজকের ব্লগটা নিয়ে এসেছি সকাল থেকে দুপুরের রান্না অবধি সকাল সকাল পরোটা ভাজতে গিয়ে আমার পরোটা টুকরো হয়ে গেল এটা প্যাকেটের পরোটা ছিল ফ্রিজে থাকার পরে বের করার পরেই দেখলাম পরোটা তো আর পরোটা নেই আকাশের চাঁদ হয়ে গেছে তো সেটা কি ভাবছি এবং আপনাদের সাথে শেয়ারও করছি একা একা ভাবছিলাম আর হাসছিলাম যে সবাই ভিডিওতে দেখে হাসবে যে এটা কীরকম পরোটা বা এটা কী পরোটা তো যেদিন পরোটা ভাজা হয় সেদিন চা মিস করা যায় না বাঙালির যা খাবার চা আর পরোটা তো চা পরোটা খেতে খেতে আমি দুপুরে রান্নার আয়োজনটা করে ফেলবো একটু সকাল সকালই এখানে করতে হয় কারণ আমার এখানে মাঝে মাঝে গ্যাসের প্রবলেম হয় দুপুরের আগ দিয়ে গ্যাসটা অনেক কমে যায় এগারোটার থেকে গ্যাসটা কমে যায় তো সকালে যে যার মতো নাস্তা খেয়ে যে যার কাজে বের হয়ে গেছে এখন আমি চা এবং পরোটা খাবার ফাঁকি আমার রান্নার কাজটাও গুছিয়ে নিব লাস্ট ইয়ারে আমি প্রায় রাত্রে নয়টা দশটার সময় রান্না করতাম একদমই গ্যাস থাকতো না আর রাইস কুকারে ভাতটা রান্না করতাম এবছর কি হবে আল্লাহ জানে আমি জানি না তো চা পাওয়াটা খাচ্ছি আপনাদের সাথে গল্প করছি আর এদিকে রান্না সব কিছু গুছিয়ে রাখছি তো আজকে রান্না করবো মিষ্টি কুমড়ার ভাজা করলার ভাজি আর পোয়া মাছ দিয়ে আলু ও বেগুন দিয়ে একটু ঘন করে রান্না করব পোয়া মাছটা কিন্তু অনেকেই খায় না আমি আগে জানতাম না অনেকেই স্বাদলে বলে যে না আমি পোয়া মাছ খাই না কেন খায় না সেটা আমি জানি না যদি আপনাদের জানা থাকে আমাকে জানাবেন যে কেন অনেকেই পোয়া মাছ খেতে চায় না আর করলা ভাজিটা নেওয়ার আগে অনেক চিন্তাভাবনা করে নিয়েছি যেহেতু এখন আমাদের সারা ঢাকা শহরে কি সারা বাংলাদেশেই পেঁয়াজ সমাচার চলছে করলা খেতে হলে পেঁয়াজটা কিন্তু একটু বেশিই লাগে তারপরেও চিন্তা করলাম যে অনেক দিন যাবৎ খাওয়া হচ্ছে না যখন ফ্রিজে আমার করলাগুলো নষ্ট হচ্ছে এখন আজকে চেষ্টা করি অল্প পেঁয়াজের মধ্যেই যেন করলার তিতাভাবটা না থাকে সেভাবে রান্না করার আর আসল কথা কি শীত আসার আগে কেন যেন কিছু খেতে মন চায় না সবারই মুখে টেস্ট মনে হয় নষ্ট হয়ে যায় হয়তো বা শীতে আরও নতুন নতুন খাবারের আশায় কারণ নতুন নতুন সবজি ওঠে তখন নতুনভাবে অনেক কিছুই রান্না করা যায় তো কিছু মনে করবেন না আগেই বললাম যে নাস্তার ফাঁকে আমি রান্নাটার কাজ করছি তাই আমার কিচেনটা একটু অগুছানো কারণ ওই সময় নেই যে আমি গুছিয়ে তারপর রান্না বান্না করব কারণ রান্নার আইটেমটা আমাকে গুছাতে হয় গ্যাস যদি কমে যায় তখন রান্না করা অনেক কষ্ট হয়ে যাবে তো এখানে আমি মিষ্টি কুমড়াগুলো নিয়ে নিলাম এটার মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো লবণ মাখিয়ে নিচ্ছি আর কড়াইতে তেল নিয়ে নিচ্ছি তো আজকে আমি কোনো ফ্রাইপ্যানে ভাজবো না তার কারণটা হচ্ছে এই দস্তার কড়াইটা এর আগেও আমি দেখিয়েছি আমার কাছে খুব ভালো লাগে এটাই রান্না করতে কারণ আগে আমার আম্মুকে দেখতাম এরকম দস্তার কড়াইতে বা লোহার কড়াইতে মাছ ভাজত বা এরকম বেগুন ভাজত ভাজাভাজির কাজ করতো তো এইসব হাঁড়িতে রান্না করলে আমার তখনকার কথা মনে পড়ে ভালো লাগে আমার কাছে এবং এখনও অনেকে শখ করে নন স্টিক কিনেন আমি শখ করে এইসব পাতিলগুলো কিনে আনি ভালো লাগে দেখতে কিছুদিন ব্যবহার করি আর এই যে পোয়া মাছগুলো নিয়ে নিলাম ধুয়ে পরিষ্কার করে অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ মাখিয়ে রেখে দিচ্ছি আজকে পোয়া মাছটা একটু হালকা করে ভেজে তারপর রান্না করব। যেহেতু পোয়া মাছ অনেক নরম হয় একটু বুঝে ভাজতে হবে এদিকে মিষ্টি কুমড়াটাও প্রায় হয়ে আসছে অল্প একটু পেঁয়াজ কুচি আর দুই তিনটা কাঁচামরিচের মুখটা ফেড়ে একটু তেলে ভেজে নিচ্ছি এটা আমি মিষ্টি কুমড়ার সাথে রাখবো আর এই তেলটার মধ্যেই আমি মাছটাও ভেজে নেব এবং এটার মধ্যে আমি চেষ্টা করবো মাছটাও রান্না করে ফেলার আর আসেন একটু বাইরের ওয়েদার টাচকেট দেখাই এইরকম একটু অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে আকাশটা একদমই রোদ নেই তো মনে হচ্ছে কুয়াশা কুয়াশা কিন্তু ঠান্ডা তো আর নাই ওই কুয়াশাটাই দেখা যায় সকালে নামাজ পড়ার পর থেকে দেখলাম যে এরকম সকালটা হয়ে আসছে আর একটু কুয়াশা ভাবছিলাম আজকে সকালে ঠান্ডা লাগবে সরি তো দেখলাম যে না কোনো ঠান্ডাই নেই দরজা জানা সব খুলে দিলাম ভোরবেলা তো তেলটা ওই সবার জানা আছে যে মিষ্টি কুমড়া ভাজলে বা বেগুন ভাজলে তেলটা কিন্তু একটু কালো হয়ে যায় সম্ভবত হলুদের গুঁড়া গুঁড়ে রয়ে যায় তো ওই তেলের মধ্যে আমি মাছটা হালকা জাস্ট এপি টুপুট করে একটু ভেজে নেব ভেজে এটার মধ্যে আমি পেঁয়াজের কুচি দিয়ে দেব দিয়ে যেমন দেয় হলুদ মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে রান্না করে দেব আসলে